মনোযোগ দিয়ে দেখবেন। আগে বলছি আমাদের এটা হচ্ছে একটা ফরম্যাটে বসাইলে ওটা ডিজাইনটা হয়, তবে কিছু কিছু ডিজাইনের লেআউটটা ডিফারেন্ট। যেমন এটা এতদিন যে ডিজাইন করছেন তার মধ্যে এই ডিজাইনের লেআউটটা তৈরি করা একটু আলাদা। তাহলে আমরা ডকুমেন্ট সেটআপ টেটআপ এখানে টেক্সট অ্যারেঞ্জমেন্ট সবই করব। তো চলেন আমরা হচ্ছে এনভেলপে যাই। চিনেন তো কি বাংলায় কি বলে এটা? হাম বলে না? হাম আছে আপনাদের কাছে? আমার কাছে একটা আছে, কিন্তু এটা খুলে দেওয়া যাবে, এটার মধ্যে টাকা আছে। এই যে কাম দেখা যায় তাহলে, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এই মনে মনে এই খামটা খুলেন, কয়টা পার্ট হয় দেখেন তো, মনে মনে খুলেন, মনে মনে খুলেন সবাই, কয়টা হয়েছে? তিনটা। আপনি দুইটা, বাকিরা পাঁচটা, বাকিরা টাস্কি খেলেন কেন? মনে মনে এটা চিন্তা করেন, কয়টা মনে মনে রিয়েলি খুলি। এটা ফন্ট পার্ট তাই না? এই যেটা, হ্যাঁ ফন্ট পার্ট। এইটা কি ব্যাক পার্ট? এই যে, হ্যাঁ এটা কি ওই যে যেটা দিয়ে হচ্ছে ঢেকে দেয় তাই না? তারপর হচ্ছে এই যে দেখেন এই পিছনে দেখবেন এই নিচ থেকে একটা আছে, এই থেকে একটা আছে, দেখছেন? এইখানে আর একটা আছে না, কয়টা হইলো? পাঁচটাই হবে, পাঁচটা, পাঁচটাই হবে, তিনটা দুইটা না। এখন আপনারা টাইপ নিয়ে পড়াশোনা করবেন, আমরা দুই টাইপের দেখব। যদি ব্যাটে বলে মিলে যায় তাইলে আপনাদের টাকা পয়সা ছাড়াই আমি অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব এনএসডি এর লেভেল 3 টা পরীক্ষা দেওয়ার, যদি ব্যাটে বলে মিলে। আর যদি না মিলে তাহলে নিজ নিজ দায়িত্বে টাকা পয়সা দিয়ে খরচ করে পরীক্ষা দিয়ে। তাহলে এনএসডি তে পরীক্ষাতে মাঝে মাঝে, মাঝে মাঝে না প্রায়ই এটা আসে, সি টাইপ এনভেলপ। টাইপের অভাব নাই, তার মধ্যে এটা হচ্ছে সি টাইপ, ওই সরি সি ফোর আর কি, সি ফোর। এই সি ফোরটা কেন আমরা বানাই? ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করলেন, সেখান থেকে একটা লেটার দিবে, লেটারটা ভাজ না করে আপনাকে একটা পেজ একটা খামে দিবে, সেই পেজটাকে ভরার জন্য যেই খামটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয়। অথবা এই যে বিএইচএম থেকে আপনাদের সার্টিফিকেট দেবে না, ওই সার্টিফিকেট দেওয়ার জন্য যে বড় খামটা থাকে এটা সি ফোর, সি ফোর টাইপ। তারপর যে দলিল নিয়ে দৌড়াদৌড়ি করে না, দেখবেন হাতে দলিল থাকে অনেকগুলো খামের মধ্যে, বা সরকারি প্রতিষ্ঠানগুলো দপ্তরে গেলে দেখবেন অনেক বড়, এই খামগুলো কি টাইপ? সি ফোর। বুঝছেন বিষয়টা? সি ফোর। এখন সি ফোর এনভেলপের আবার মাপ আছে, সেটা আমরা পরে যাই এনভেলপ দেখি। আর এগুলো হচ্ছে এই যে আপনাদেরকে যেগুলো দিছে এগুলো হচ্ছে ডিপেন্ড করে, ধরেন আপনাদের আমি এ ফোর সাইজের একটা পেপার দিলাম, ধরেন আপনার সিবি নিয়ে যাবেন অনেক অনেক সময়, সিবিটা যদি এটাই ভরেন তাহলে কি হবে? ভরবেন কিভাবে? ভাঁজ করে, রাইট? তাহলে তিন ভাঁজ করে হবে না? তাহলে তিন ভাঁজ করলে যতটুকু আমার পেপারটা তার সাথে একটু বড়, এই তো। এবার ধরেন আপনাদের এখানে যখন ভর্তি হয়েছেন তখন একটা মানি রিসিপ্ট দিছে, মানি রিসিপ্টটা তো অত বড় না, ছোট না, তো ওইটার জন্য এত বড়টা দরকার নেই, তার জন্য আবার একটু ছোট হইতে পারে না। তাহলে এটা ডিপেন্ড করে আপনি যেই জিনিসটা দিবেন সেই জিনিসের উপরে সাইজ ডিজাইন করে জাস্ট প্রিন্ট করে নিয়ে আসবেন। তবে সবচাইতে মানে ব্যবহৃত, বহুল ব্যবহৃত দুইটা সাইজ হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আমরা একটু পরে মেজারমেন্টটা দেখবো আপনার মেজারমেন্টটা করবেন কিভাবে, আর একটা হচ্ছে এটা। বুঝছি বিষয়টা? সবচাইতে কমন এবং হচ্ছে ব্যবহৃত সাইজ হচ্ছে এই দুইটা। তো চলেন আমরা কিভাবে কি করব দেখি। ডিজাইন কিন্তু আপনারা পারেন, দেখেন এইসব ডিজাইন এখন সব পারেন আশা করি, তাই না? চলেন আমরা এখান থেকে বানাই। আগে হচ্ছে এই লেআউটটা কিভাবে তৈরি করবেন সেটাই, ধরেন এটাই লেআউট। আর এটা হচ্ছে একটা কোম্পানির পরিচয় বহন করে না,
দেখছেন না কোম্পানির লোগো থাকে, ব্র্যান্ডিং থাকে, তাহলে ওই যে লোগো টোগো সবকিছু করার পরে কোম্পানির ব্র্যান্ডিং আপনি এখানে ফুটিয়ে তুলতে পারেন। এখন বিষয় হচ্ছে এই এনভেলপ ডিজাইনের জন্য আপনাকে পেজ নিতে হবে মাপ জব দিয়ে, এটা ম্যাটার করে। আপনি যে কোনো একটা মাপে এখানে যা ইচ্ছা তাই মাপ দিয়ে নেন, শুধু খেয়াল রাখবেন যেহেতু এটা প্রিন্ট হবে তাহলে কালার মোড থাকবে কি আর রেজুলেশন। এর বাইরে এই যে পেজের সাইজ কি আছে আর্টবোর্ড কটা ডাজেন্ট ম্যাটার, এনভেলপ ডিজাইন জাস্ট আমি যা আসা সাইজ দেখলামই না, কারণ আমার সাইজ লাগবেই না। এইবার আসেন আমরা ডিজাইনটাকে কিভাবে লেআউট বানাবো সেটা দেখি। তাহলে পাঁচটা ঠিক আছে তাই না? যে আমাদের কাছে অনেকের কাছে খাম আসছে যেগুলো, সেগুলোর মুখটা এইটা পিছন থেকে লেগে যায় তাই না? তো যেভাবে করেন লেআউট আমি বানাই দিচ্ছি, আপনারা এই লেআউট আজ কাজ করবেন। তাহলে আমরা A4 সাইজের মাপ জানি 11.69 আর কত কাছাকাছি গেছেন 27, 11.69 আর 8. এটাই তো সিভি প্রিন্ট হয় না ওই যে প্রিন্ট করতে গেলে, তাহলে এটার মাপ আমরা জাস্ট নিলাম। আমরা তো এমনিতে জানি ধরেন বা আমরা এখান থেকে কপি করলাম আর নতুন করে আর্টবোর্ড না নি, এবার শেপ নিব, প্রথমে একটা শেপ নিব। তাহলে উইথ দেব কত 8.267 এটা, আর হাইট দিব 11, বুঝছি বিষয়টা? এবার ওকে করে দেবো, তাহলে A4 চলে আসছে না? এখন ধরেন এটা আপনার সিবি, এই সিবিটাকে তিনটা ভাঁজ করবেন তাই তো? কপি অপশনটা কিভাবে আনছি, উইন্ডোজ ভি ক্লিপবোর্ড, এটা উইন্ডোজ ভি দিলে ক্লিপবোর্ডে থাকে যা কপি করবেন সেগুলো। এমনিতে নর্মালি কপি করার পর কপি করতে থাকবেন, কপি 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 কপি, তারপর ভি দিবেন উইন্ডোজ ভি, তাহলে এখানে থাকবে যেটা চান সেটা পেস্ট করে দিতে পারবেন। না আপাতত রাখেন আমি খুঁজে দেবো না। তাহলে এটা A4, এটাকে তিনটা ভাঁজ করবেন। এখন আমাদের মেজারমেন্ট ছিল কি, এই দেখেন হাইটের মেজারমেন্ট কি ভগ্নাংশ না, আপনি এটা তিনটা ভাগ করলে কি মিলবে? আমরা সফটওয়্যারকে বলে দেবো, সফটওয়্যার যা ইচ্ছা তাই করে দেবে। তাহলে এটাকে তিনটা ভাগ করার জন্য যাচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায় আসতেছি পাথ, স্প্লিট ইনটু আমরা ভাগ করবে কি কলামে না রো, রো, তাহলে রো নিব কয়টা ভাগ হয়েছে সমান সমান, এটার মধ্যে কোনো কম বেশি নাই হইলো। তাহলে এখন এই একটা ভাগ ওই যে ভাজ করবো তাই না, এখন আমরা তো আর এক মিনিট ভাজ করবো না, একটু এদিক সেদিক হবে না? তাহলে যখন আমরা এই এনভেলপ ডিজাইনটা করবো তখন কি এর মুখে মুখে নিব না, এইটা যেটা আছে তার চেয়ে তার দুই পাশে 1 ইঞ্চি বেশি নিলেই হবে, 1 ইঞ্চি বেশি, তাহলে এইভাবে আপনি মেজারমেন্টটা ধরতে পারেন, বুঝছেন বিষয়টা? A4, এই যে A4 পেপারটা এটাকে আপনি ভাঁজ করে ঢুকাবেন না, তাহলে এই যে এটার মাপ হাইট তো ঠিকই থাকবে ধরেন এই যে, বুঝছেন না? এই তাহলে গলায় গলায় তো থাকবেন, এটার সাথে একটু বেশি নেবেন তাই না? তাহলে আমরা এটার মেজারমেন্ট দেখি ইঞ্চি সে দেখে, এটার মেজারমেন্ট দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো ট্রান্সফর্ম, ঠিক আছে? ট্রান্সফর্ম এখানে না পাইলে উপরে পাবো, এখানে না পাইলে এখানে আসব, এখান থেকে ট্রান্সফর্ম আছে তার পাশে টিক চিহ্ন আছে কিনা দেখে নেবেন, ঠিক আছে? ক্লিক করলাম, তো এখান থেকে আনলে আসলে এটাকে ছুটাই নেওয়া যায় না, এখান থেকে নিলে এটাকে ছুটাই টুটাই কাজ করা যায়, এই যে ধরেন আপনি আপনার মতো করে এখানে এটা নিয়ে আসতে পারেন। এখন দেখেন এটা মাপ উইথ যা আছে তাই তো আছে তাই না, হাইটটা কমে গেছে, তাহলে এখন এখানে 3.89 আছে, আমরা যদি এটাকে 4.20 করে দিই তাহলে বাড়লো না দুই পাশে, বুঝলাম? কপি করি তাহলে বুঝবো, ধরেন এটাকে 4.5 ইঞ্চি করে দিলাম 4.5, বুঝছ না? এখন ধরেন এটাকে আমরা নিচে পাঠাই দিই, পাঠায়
ইনিয়ার্স, বুঝছি বিষয়টা? তাহলে এই আপনার হচ্ছে ভাঁজ করার পরে এটার মধ্যে ঢুকবে, দুই পাশে জায়গা আছে না, বুঝছি বিষয়টা? মানে আমরা খামটা নিব এই সাইজের, এই যে এই যে মাপ 4.5 ইঞ্চি নিলাম, মানে এইটাকে তিন ভাগ করে যা পাইছি তার চেয়ে বেশি নিতে হবে সবসময়। ধরেন আপনি এরকম নিলেন, এতটুকু চেকন করে নিলেন খামটা, এরপর চার ভাঁজ করে ডুবে দেবে না, চার ভাঁজ করে। এই জন্যই তিনটা ভাগ করবেন, করে যা আসে রেজাল্টে তার সাথে 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি রাখ, ঠিক আছে? তাহলে আমাদের উইথ হচ্ছে এখানে কত আছে, 8.26, তাই না? উইথটাও কি হচ্ছে গলায় গলায় থাকবে, উইথটা একটু বেশি থাকবে না দুই পাশে? তাহলে উইথটাকেও আমরা বাড়াই দিব, তাহলে উইথটাকে আমরা করে দিচ্ছি ধরেন 10 ইঞ্চি। এবার বুঝছি দেখেন তো এখন মিলছে কিনা, তাহলে যদি এরকম থাকে তাহলে একটু জায়গা থাকে না, যখন আমরা খামে ভিতরে ঢুকাই এরকম ফাঁকা থাকে না একটু, বুঝছি বিষয়টা? এবার ওকে, তাহলে এরকম আমরা তিনটা ভাগ করার পর যেই মানটা পাবো তার চেয়ে 1.5-2 ইঞ্চি বেশি নিব, আমার মূল উদ্দেশ্য যেটা সেটাকে রাখবো। আর যদি মনে করেন যে সিফোর নেই, সিফোরের মাপ তো ওখানে আছে যদিও, আর যদি সিফোর নেই তাহলে এই যে এরকম এফোরটাকে ভরবো, তাই না? তাহলে এফোরটা যা মাপ আছে তার চাইতে কি একটু বেশি বড় নিব না, এরকম থাকবে না খামটা নাকি? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের আলটিমেটলি মাপ আসলো কত আমরা নিলাম, তাহলে আপনার এভাবে নিয়েন 4.5 ইঞ্চি বাই কত নিলাম, এটা মোটামুটি 9 ইঞ্চিও নেয় 10 ইঞ্চিও নেয়। তাহলে আমরা নিলাম 10 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, তো এটা এইখান থেকে আমরা প্রথমে না নিয়ে কি করব, আমরা কেটে কেটে আপনাদেরকে বোঝানোর জন্য বুঝাইলাম আমরা কোথায় যাবো সেই পে যাবো, তাই না? মাউসে লেফট ক্লিক করব, তারপর এইখানে মান দেব, ঠিক আছে? ওকে, তাহলে কত নিছি বলেন? এখন এইটার হচ্ছে পাঠ হবে কয়টা, কয়টা, দুইটা কেন, পাঁচটা, 1 2 3, এটা ছোট ছোট পরের কথা, কয়টা হবে, পাঁচটা। তাহলে অল্টার ধরে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলে কি হয়, রিপিট হয়, ট্রান্সফর্ম অ্যাগেইন, তো হইলো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, নাহলে বোঝা যাবে না, বোঝার জন্য পরে দিয়ে দেবো। তাহলে 1 2 3টা পাঠ হলো, হ্যাঁ, তারপরে এইটা নিব অল্টার ধরে, বুঝলাম? ছোট পরে করবো, আগে নিয়ে নিই, তারপর এই প্রেশারটা হবে না। এখন যদি আমরা এইটা ডিজাইন করতে পারি, কপি করে দিলে হয় না, তাহলে বুঝছেন যেহেতু, তাহলে আপনার করেন, আমি জাস্ট ওই একই কাজ দুইবার দেখাবো বলে আরেকটা কপি করলাম। এবার একটু কালারটা চেঞ্জ করে দিই বোঝার জন্য, নাথিং এলস, বুঝছি পাঁচটা টাইপ। এখন আমরা কি করবো, ওদের মতো মেজারমেন্ট দিয়ে ছোট বড় করবো। তাহলে ধরলাম আমরা যদি এইটা বানাই, তাহলে এটা ঢাকনা হবে না এটা, আর যদি ওই যে একটু আগে আয়েশা দেখাইলো আর আমি দেখাইলাম, ওইটা ঢাকনা কিন্তু এখানে ছিল এইভাবে, হ্যাঁ। তাহলে যেটাই ঢাকনা থাকবে মাথায় রাখবেন, সেটাকে ফোকাস রেখে কাজ করবেন। এবার আসেন, ঢাকনা কোনটা থাকবে, এটা একটা কপি করে নেই, পরে আর একটা দেখো। তাহলে ঢাকনা এটা, এখন এইটা দিয়ে যদি ঢাকি, এটা তো অনেক বড় থাকে না, থাকে, কারণ এটা তো পিছন থেকে এসে লেগে যাবে, যাবে না? তো জাস্ট উপর থেকে এমন একটা জায়গা রাখতে হবে যেন উপর আর নিচটা এই দুইটা মিলে যেন এইটাকে ঢাকে, তাই না? তাহলে এইটাকে আমরা 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যেই রাখলে এনাফ, যেটা ঢাকনাটা 1.5-2 এর মধ্যে রাখলি এনাফ, তবে 1.5-1 ইঞ্চি এটা পারফেক্ট হয়। তাহলে আমরা 1.5 ইঞ্চি করবো, কিন্তু ছোটটা যখন করবো তখন যদি এইভাবে ছোট হয় তাহলে প্যারা না, আবার টাইনে আনো। তো আমরা চাচ্ছি ছোটটা এমন ভাবে হোক নিচের যে পয়েন্টটা আছে এটা লক থাকবে, উপরের পয়েন্টটা অফ থাকবে। সবার শেষে গিয়ে এনে আসেন, ইয়ার তাসলিমা না সামনে আসেন, এনে আসেন, আপাতত প্র্যাকটিসের সময় পরে যাবেন, সিনেমা হয়ে যাচ্ছে, ঘুমে একদম কাতর হয়ে যাবেন, আসেন সামনে। এটা আমি জানি, এটা আপনার তো বলতে হবে না, জানি ঘুম হইলে বুঝবেন খুব তর্জনা বা খুব তাৎপর্যপূর্ণ আলোচনা হয়, যেটা হচ্ছে মসজিদে গেলে আমরা পাই, ছেলেরা দুনিয়ার সব মাথায় থাকলো মসজিদে গেলে দেখবেন ঘুম আর ঘুম বেশি ভালো কথা হয়, তো এই জন্য ঘুম আসে, আসে না? এই তো কেবল বুঝছেন, আসেন।
তাহলে আমরা ট্রান্সফর্মে যাবো। হ্যাঁ, কোথায় যাচ্ছি এখন? আমরা লব, আমরা চাচ্ছি কি এই পয়েন্ট ঠিক রেখে উপর থেকে কি হবে, কমবে, তাই না? তাহলে আমাকে সফটওয়্যারকে বলে দিতে হবে যে আমি এই পয়েন্টটাকে নাড়াবো না, এই পয়েন্টটাকে নাড়াবো, যার জন্য আমাদের ব্যবহার করতে হবে এইখানে রেফারেন্স পয়েন্ট, এটাকে রেফারেন্স পয়েন্ট বলে। তাহলে এটা মাঝখানে আছে, যখন আমরা মান বাড়াবো মাঝখানটা ঠিক রেখে করবে, আমরা চাচ্ছি নিচেরটা লক করতে না, তাহলে এইখানে পয়েন্টটা মাঝখানে দিয়ে দেবো, বুঝছি? যদি এই পাশে লক রাখি তাহলে এটা, বুঝছি? তাহলে আমরা লক রাখবো তো লক যদি এইটার এইটা রাখেন তাহলে অলওয়েজ কমবে হাইট, উপরে নিচ হাইট না? তাহলে আমরা বলছিলাম রাখতে দেড় ইঞ্চি, সাপোজ 1.5 আইএন লিখতে হবে, নাহলে কিন্তু ইউনিটটা বুঝবে না, দিয়ে ওকে কমছে, কিন্তু সেটা কি মাঝখান থেকে না উপর থেকে? এবার আবার ট্রান্সফর্মে যাব। এখন যদি আমরা যদি এটার কথা চিন্তা করি, খেয়াল করবেন যে এই যে এটা আছে, এটা কিন্তু একবারে গলায় গলায় লেগে যায়, একটু কিন্তু গ্যাপ থাকে, দেখবেন থাকে না? তাহলে এটা কিন্তু গলায় গলায় রাখবেন, আমাদের টার্গেট হচ্ছে এইটাকে ঢাকবো এইটার এইটা দিয়ে, তাই না? তা এখানে তো আমাদের দেড় ইঞ্চি আছে, আছে না? তার এইটার সাইজ ছিল কত, 4.5 ইঞ্চি না? হ্যাঁ, তাহলে 4.5 ইঞ্চিকে ঢাকার জন্য অলরেডি আমরা 1.5 ইঞ্চি পেয়ে গেছি। তাহলে আমরা যদি এটা 4 ইঞ্চি নেই তাহলে কি বেশি হয় না কম হয়? বেশি হয় না, তাহলে সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে এইবার লক রাখবো কোনটা, উপরেরটা, কারণ আমরা নিচ থেকে কমাবো না, এটা উপরেরটা। তাহলে উপর নিচ মানে কি, হাইট কমবে না? তাহলে আমরা যদি দেখেন এখানে যদি 1/2 ইঞ্চি কমাই দিই আর আগে নিচে 1.5 ইঞ্চি, তাহলে কমলে হলো 4 ইঞ্চি হইলো, আর আগের 1.5 ইঞ্চি কত হলো মিলে, তাহলে 5.5 ইঞ্চি, আর আমাদের সাইজটা ছিল কত, 4.5 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি বেশি না? তাহলে ঠিক আছে, তাহলে আমরা 4 ইঞ্চি নিলাম, নিয়ে ওকে, এই যে কমছে, এই দেখেন এটাকে নিয়ে আসি, এই দেখছেন, বুঝছেন বিষয়টা? তাহলে এই সাইড হয়ে গেল, এবার এই সাইড একইভাবে ট্রান্সফর্ম, কারণ আমি যদি আমরা যদি এবার টাইনে দিই মাপ থাকে ঠিক, ট্রান্সফর্ম যাব, এবার কোনটা লেফট, এইটা কিন্তু হচ্ছে এটাকে সাপোর্ট দিব, 28 লাগবে, সেটা কিন্তু একবার কম হইলে কিন্তু ওই যে ভিতরে বললে ছিঁড়ে যাইবে না, একটু মোটামুটি রাখবেন। তো 1 ইঞ্চি আবার বেশি বড় হয়ে যায়, 1/2 ইঞ্চি আবার বেশি কম হয়ে যায়, তো এইটাকে আমরা মোটামুটি ধরেন, আচ্ছা এই পাশে লক রাখলে সবসময় উইথের কাজ হবে, তো এটাকে আমরা 0.75 ইঞ্চি করে দিতে পারি, ঠিক আছে না? দুই পাশ থেকে এসে লাগবে না, বুঝছি বিষয়টা? ঠিক এটাকেও করতে পারি, এবার লক কোনটা, এটা না? আমি দুইবার দেখাচ্ছি আপনাদের, দুইবার না, আপনারা এটাকে কপি করে রোটেট করে, পয়েন্ট কত বুঝলাম, এরপর দেখেন কাত আছে, কাত করা আছে না, কাত করা আছে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটা কপি করি বোঝার জন্য। তো একটা পাশ একটা পয়েন্ট কাত করার জন্য আমরা একটা টুলসের ব্যবহার জানি, ডিরেক্ট সিলেকশন। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি একটা সিলেক্ট করি, তাহলে ওই পয়েন্টটা সিলেক্ট হয় টাইনে দিতে পারি, পারি না? এই যে টানলাম, এর মেজারমেন্ট ঠিক আছে, ঠিক আছে মেজারমেন্ট, তাহলে মেজারমেন্ট জানতে হবে, তাই না? তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব, কন্ট্রোল কে প্রেস করলে প্রেফারেন্স আসে, আসে না? জেনারেল থাকলে দেখবেন এখানে লেখা আছে কিবোর্ড ইনক্রিমেন্ট, তাহলে এই যে কিবোর্ড থেকে অ্যারো চাপ দিই না, লেফট রাইট আপ ডাউন, তাহলে অ্যারো প্রেস করলে দেখবেন একটা মান ডানে বামে যায়, এই যে দেখছেন নড়ে না, এটাকে বলা হয় কিবোর্ড ইনক্রিমেন্ট। তাহলে এই যে ডানে বামে যায় এই মানটাকে আপনি এখান থেকে বলে দিতে পারবেন যে আমি এক ক্লিক করলে যেন এত মান সামনে যায়, ধরলাম 10 পিক্সেল, এক ক্লিক করলে এবার 10 পিক্সেল যাবে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলস এ ক্লিক করে এখানে ক্লিক, এবার হাত দিয়ে টানো না, কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করব, কত পিক্সেল গেল, আর একটা করলাম, তাহলে কত, 20, এই একটা 30, বুঝছি? তাহলে এই পাশ থেকে 30, 1, 2, বুঝলাম মাপ ঠিক আছে না? কিন্তু এই প্রসেসটা যে করছি কতগুলো স্টেপ লাগছে, অনেকগুলো না?
পছন্দ হলে এটা করেন, নাইলে সিলেক্ট করে চলে আসবেন ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ রিস্টোর। এবার কমাইতে হবে এদিকে, তাই না? দুইটারে কমাবো না, এবার ধরে এই কমাইব, বুঝছে? বুঝলাম না? বুঝি নাই। দুইটা প্রসেসই দেখাইছি যেটা দিয়ে মন চাই বললাম। ওকে, এখন আর এটা দরকার নেই। এটাকে অল্টার ধরে কি কপি করা যায়? তারপরে এই যে বাইরে আসলে একটা রোটেট আসে, অথবা রাইট ক্লিক করে রোটেট, তাই না? তো অত দূর যাওয়ার দরকার নেই, যেখানে সহজ প্রসেস আছে, এই যে বাইরে দিয়ে ঘুরে দিলাম, শিফট ধরলে কি থাকবে? সোজা, বুঝছে? বুঝছি। ওকে, গ্রেট। এখন অনেকগুলো দেখা যায়, এরকম স্টেপ থাকে না, অনেকগুলো দেখা যায় না, রাউন্ড থাকে। তাহলে রাউন্ড কি আমরা করতে পারি? গ্রেক সিলেকশন টুলস দিয়ে এইভাবে গিয়ে, তাই না? কিন্তু অনেকটা আবার দেখা যায় এইটাকে একটু হেলে দিয়ে তারপর রাউন্ড করে, এরকম দেখা যায় না? বুঝছি, এরকম কিন্তু দেখা যায়। তাহলে আমরা এইভাবে করতে পারবো, এই রাউন্ড করতে পারবো, এই রাউন্ড পারবো। তাহলে এই হচ্ছে লেয়ার। তাহলে এখন এই লেয়ারের মতো কি পেজ নেওয়া যায়? না, এই লেয়ারের মতো পেজ নেওয়া যায় এরকম আঁকা বাঁকা এদিক সেদিক, তাইলে এই জন্য হচ্ছে আমরা পেজটা আসলে এটার জন্য ম্যাটার করে না। বুঝলাম। এখন দেখবেন অনেক ক্ষেত্রে এই যে এই পাশটা, হ্যাঁ এই পাশটা না এক ক্লিক এদিকে থাকে, একদম বরাবর থাকে না। তাইলে আমরা যেটা করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল এক ক্লিক এখানে করে এদিকে দিতে পারি, না এক ক্লিক করতে পারি, বুঝছি? এটা হচ্ছে কি, যখন ওই যে আঠা দিয়ে লাগানো হয় না, তখন ঠিকঠাক লাগে, অনেক সময় বেশিতে চলে আসে ঝামেলা, ভিতরে থাকলে ভালো হয়। তাহলে এখন আমরা হচ্ছে এই যে কালারটা যদি দিয়ে দিই, সাপোজ লেআউট কি বানাইতে পারলাম। এখন আমারে বলেন এখান থেকে কোন কোন ডিজাইন আপনারা পারেন না, ওইটাই পারেন না, ওইটা কমপ্লিকেটেড। ঠিক আছে, কমপ্লিকেটেড হবে না। আপনার আমরা হচ্ছে এখান থেকে একটা শেপ নিব, এই শেপটা তো নিতে পারি, ড্রপার দিয়ে কালার দিতে পারি, না ও করারই দরকার নাই। এখান থেকে একটু হেলায় দিছে, এখান থেকে একটু চিপায় দিছে, এই তো একদম সস্তা প্রসেস, কার্ভেচার টুলস, সস্তা প্রসেস তো হচ্ছে কার্ভেচার টুলস নিয়ে এখান থেকে এভাবে নিচে আসবো, ফুলাই দেব, এখান থেকে চাপাই দেব, বুঝছে? কত সহজ না? এখন এখানে কয়টা আছে? একটা না আরো দুইটা আছে, তাহলে এটা উপরেই থাকবে, এটা নিচে আরো দুইটা নিব, কন্ট্রোল বি, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল বি ফর ব্যাক, ড্রপার দিয়ে কালার। এখন এটার কিন্তু টানবো না, এটার কি করবে, অ্যারো দিয়ে নিচে দিব এক স্টেপ, বুঝেছে? আবার কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল বি না ভি, বি ব্যাক, বুঝছি? ছবি সহজ না? এটা কেমনে বানাবো? ধরলাম আমি লাইন টুলের কাজ পারি না, মানে কার্ভ করতে পারি না, বাট এরকম তো একটা লাইন সোজা নিতে পারি, স্ট্রোক কালার একটা কালারও দিতে পারি, পারি না? তারপর লাইনটারে বাঁকা করার জন্য আমাদের কি আছে? যার পেন টুল নাই তার কি আছে? এখন এটারে কি করতে হবে? মোটা করতে হবে না? মোটা করার জন্য স্ট্রোকের মান বাড়াইলাম, এই তো? কিন্তু একটা পাশ কি চিকো, তাহলে কেমনে? উইথ টুলস দিয়েও করা যায়, আবার এখানে একটা প্রোফাইলই আছে না, যদি এটা এই পাশে অ্যাপ্লাই না হয় হইতে পারে, উল্টো পারে না, স্ট্রোকে যাব, প্রোফাইল চেঞ্জ করে দেব, তাই না? বুঝছি। এখন এই পাশে ওদের সোজা আছে, আমার তো সোজা নাই, কেমনে সোজা করব? লাইন দিয়ে সোজা করা পসিবল না, লাইনটাকে ভাঙতে হবে, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন আর এটা লাইন নেই, লাইন আছে? এবার ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ জানি না, দেন এই যে এটারে ধইরা, ওপস, এটা দুইটা,
তাহলে একটা কাজ করতে হবে, একটারে টাইনে দিই আগে, আর একটা আসছে কোন জায়গা থেকে ওইটারে ডিলিট করে দিই, ঠিক আছে? তারপরে এটারে পারবো না মিলাইতে, বুঝলাম বিষয়টা সবই পারব, নিচে এটা আছে পারবো না, এটা কি লাইন না, এই লাইন সরি শেপ রেকট্যাঙ্গেল, ড্রপার দিয়ে কালার দেওয়া যায়, বাকিগুলো পারবেন? আপনাদের আগেও বলছি এখনো বলতেছি, আপনারা ডিজাইনের আমি পার্সেন্টেজ দিব না, কারণ ইলাস্ট্রেটর ফটোশপ শেখার শেষ নাই, কিন্তু ডিজাইনের অনেক দূর আপনারা শিখে ফেলছেন, এখন যা পারেন না সেগুলো যদি শেখেন তাহলে আরো একটু শেখা হবে, এর জন্য বাসায় ট্রাই করতে হবে যে স্যার আমি এটা পারি না, সেটাকে সলিউশন করে নিতে হবে, যেমন এই যে বলছে দেখাই দিছে এরকম, নাহলে আমি যদি আপনাদেরকে বলি আপনারাও যদি বায়াস না হয়ে নন বায়াস হয়ে অ্যান্সার দেন, এসব ডিজাইন এসব ডিজাইন সব পারেন, পারেন না? তাহলে এখান থেকে গুগলে সার্চ দিয়ে যার যেটা ডিজাইন মনে হয় সেই ডিজাইনটা করেন, লেআউটটা ঠিক রেখে সি4 টাইপ করেন, আর যা করেন সি4 টাইপের এই যে মাপ আছে এখান থেকে দেখে নিতে পারেন, তাহলে সবাই তৈরি করেন। আচ্ছা তাহলে এই ডিজাইন আমরা পারছি, দেখলাম পিছনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছেন, লেআউটটা বানানো পারছি না, ওকে আশা করি এখন ওটা এই যে এখন এটা দেখাচ্ছে, তাহলে আশা করি লেআউট পারছেন, এখন ধরেন এটা সেভ করলেন মানে কাজ করলেন, কন্ট্রোল এস দিয়ে ওই যে ইলাস্ট্রেটরে সেভ করলেন, কিন্তু জেপিজি সেভ করে আমাদের গ্রুপ বা অন্যান্য জায়গায় আপলোড করবেন তাই না, আমরা এটাকে সেভ করে রাখছি বোঝার জন্য, ধরেন ডেস্কটপে দিচ্ছি, আমরা একটু পরে মকআপও দেখব, সেই মকআপে বসা কিভাবে সেটাও দেখব, তাহলে এইটুকুকে জেপিজি সেভ করার জন্য আমরা যেটা করব এগুলো ফেলাই দিচ্ছি, জাস্ট এইটাকে সিলেক্ট করে ছোট বড় কোনো কিছুই করবো না, এটাকে জাস্ট আর্টবোর্ডে নিয়ে আসবো, আর্টবোর্ডে আনার পরে আর্টবোর্ড টুলস আছে, হ্যাঁ শিফট ও প্রেস করলে দেখবেন চলে আসে, আর্টবোর্ড টুলসটায় গিয়ে ওইটার চাইতে কি করবেন এরকমটা বড় করে দেবেন, ঠিক আছে? এখন এটা সাদা যদি হয় সাদায় সাদায় সব মিলে গেছে লাভ কি, তাই না? সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে কি হবে, গ্রুপ। এবার এখান থেকে চলে যাব ইফেক্ট স্টাইলস, এখান থেকে একটু ড্রপ শট দিয়ে দিব, ঠিক আছে ড্রপ শট দিব, আর ড্রপ শট এটাকেও জিরো করে দিচ্ছি, এটাকে জিরো, ওপস এগুলো সব জিরো, আর এই যে এই জন্যই তো বললাম এটারে জিরো এটারে জিরো, তাহলে এক্স এর দিকেও বেশি হবে না ওয়াই দিকে বেশি হবে না, জাস্ট ব্লারের মানটা বাড়াই দিবেন, দেখেন দেখছেন চারপাশ থেকে বাড়ছে, অপাসিটিটা চাইলে একটু কম করে দিতে পারেন, ধরেন আমি 45 দিয়ে দিলাম, এই যে একটু কমে গেল, ওকে করে দিলাম, এখন বোঝা যায় মানে অফসেটটা এখান থেকে যেটা করছি আমরা এক্স আর ওয়াই দুইটাকে জিরো করে দিলে ডানে বামে আর মুভ করে না, তাই না? নাহলে আপনি যদি এটার মান বাড়াই দেন তাহলে ওই যে ওয়াই অফসেটে বাড়বে, এই যে দেখছেন নিচের দিকে নামছে না, বুঝছি? তাহলে এইটারে কি করবেন সেভ দিবেন জেপিজিতে চাঁদনি, বুঝছি? দুইভাবেই করা যায়, এক্সপোর্ট অ্যাজ সেভ ফর ওয়েব লেগেসি, দেন কি নেবেন জেপিজি সেভ দিবেন, একটা সেভ আর তাহলে এইভাবে যাবেন ফাইল সেভ আর সেভ হয়ে গেলে ফরম্যাট আসে আপনাদের জেপিজি আসে আসে না, ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজে যাবেন, অ্যাজে যাওয়ার পর এখান থেকে নেবেন কি জেপিজি, ঠিক আছে? এইখানে দেখেন লেখা আছে ইউজ আর্টবোর্ড, এটা ক্লিক করে দিলে এই যে দুইটা আসবে, আর যদি এখানে রেঞ্জ থাকে যদি ভুলে এরকম থাকে দুই তাহলে কিন্তু দুই নম্বরটা আসবে,
তাহলে অল দিয়ে দেবো, তাহলে সবগুলো আসবে, ইউ শর্ট বোর্ড অল, ঠিক আছে? এটুকু বুঝছি না। আচ্ছা এবার আসি ক্যালেন্ডার, শুনছি দেখছি না দুটাই, শুনছিও দেখছিও। কি মনে হয় ডিজাইন পারবো না, খালি টেক্সচার অ্যারেঞ্জমেন্ট, তাই তো? কেমনে টেক্সচার অ্যারেঞ্জ করে চলেন দেখি। এখন ক্যালেন্ডার ডিজাইনের সাইজ আছে সচরাচর হচ্ছে লেটার লিগাল সাইজ একটা আছে, যে 14 ইঞ্চি বাই 17 ইঞ্চি এরকম, 8 ইঞ্চি 12 ইঞ্চি এরকম 17 ইঞ্চি, আর একটা আছে হচ্ছে 21 ইঞ্চি। ক্যালেন্ডার ডিজাইন স্ট্যান্ডার্ড সাইজ লিখে সার্চ দিলেই পাবেন, একটা হচ্ছে ডেস্কে থাকে আর একটা হচ্ছে দেয়ালে থাকে না। আবার অনেকে দেখবেন যে কলম দান, এটা আপনারা আপনাদের অধ্যক্ষ রুমে গেলে দেখবেন অনেক সময় কলম দানের মধ্যে থাকে না, আবার অনেক সময় প্যাড দেয় প্যাডের পিছনে থাকে, সাইজ আসলে ডিপেন্ড করে। মকআপ বানাবেন কি বলে মকআপ কালকে দেখি, কালকে বলতে নেক্সট ক্লাস। এই যে এটাকে ডেস্ক ক্যালেন্ডারে ব্যবহার করতে পারেন, এটা হাইট এটা উইথ ডেস্ক, এটা ডেস্কে থাকে বুঝছি, আর এগুলো নর্মাল ডেস্কে থাকে, আর বড় যেগুলো আছে ওগুলো লিগাল, এই যে বড় যেগুলো ওগুলো লিগাল, এই যে দেখেন দেখছেন 22 ইঞ্চি 17 ইঞ্চি এগুলো থাকে। হ্যাঁ তাহলে 22 কি হাইট না উইথ, উইথ 17, তাহলে চলেন আমরা এটাই নিই। এবার ধরেন আপনার ক্যালেন্ডার লাগবে 5 পেজ, তাহলে 8 বোর্ড নেবেন কয়টা, 5, আপাতত আমরা একটাই নিচ্ছি, উইথ কত আর হাইট, আর অবশ্যই যেহেতু যেহেতু প্রিন্ট হবে তাহলে কি সিএমআই কেনা চেঞ্জও আসছে পেজটা। এখন আমরা আগে একটু ডিজাইনের লেআউটটা বানাই ফেলি, তারপর আমরা টেক্সটটা বসাই দিব। আপনারা সবাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তাই না? তাহলে আমরা এখানে 17 22, এটা ওয়াল ডেস্কটা হচ্ছে 5.5 বাই 11 এরকম নিতে পারেন, বিটিইবি এখান থেকে সুন্দর ছবি একটা নেই, কি ছবি এগুলো, ক্যাম্পাস ফটো, আপনাদের মহিলা পলিটেকনিকের ভালো ফটো আছে, এগুলো ফেসবুকের সাইজ ভালো, এই সাইজ খারাপ, সব সাইজ খারাপ। এই যে আমার ভার্সিটি চলে এসছে, এটার কাজে লাগে আইএসটিতে, এটা 1200, ওই যে এত বড় আছে এটার কাজে লাগে। শুনেন ভার্সিটি বা ক্যাম্পাস যতই খারাপ হোক যতই যা হোক ওইটাই আপনার শিকড়, আজীবন ওইটার মিস করতে হবে আর নিজের মতো ধারণ করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখানে, খেয়াল করি কথা ভাড়ায় খালি। আমরা ছোট একটা ডিজাইন করব, এটা আপনি আপনার মতো করতে পারেন, জাস্ট ডিজাইনটা একটা শেপ নিচ্ছে এখান থেকে ধরেন এই পর্যন্ত, যেহেতু আইএসটিটি দিয়ে করতেছে তাহলে আমরা আইএসটিটি লোগোই নিই, ব্র্যান্ডিং হোক, এটা আবার সেভ দিলে সেভ নেবে না, কি মুশকিল।
এই যে আমার ডিপার্টমেন্টেরও ছবি চলে আসছে, ইসিই ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঘুরে ফিরে এটা এখানে আসে ওয়েব ফর্মেট। তারপরে নিব না এটা কপি করবো, সিম্পলের মতো এটা অ্যাপ্লাই করি। এটার কালার নেই আর এটার মধ্যে এরকম থাকবে, ওটা কালার দেওয়ার দরকার নেই। আমরা এই টুলসের ব্যবহারটা মনে হয় জানি, কাটাকাটি করে না এইভাবে নাকি কেটে দিলাম, দুই টুকরো করে দিলাম, টুকটাকে ফেলে দিই, টুকটাকে ফেলে দিই, দিয়ে এবার এটাকে নিয়ে আসি। ক্লিপিং মাস্ক করবো, নিয়মটা কি দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন দিলে ক্লিপিং মাস্ক, অথবা রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। এটা একটু বড় করে দিচ্ছি, নিচে পাঠানো যায়, ঠিক আছে না, একটা বর্ডার। এবার ড্রপার দিয়ে দেখি এখানে কোন কালারটা ভালো লাগে, এটা ঠিক আছে। এই শেষ করে ভালো লাগতো পারে। এবার এখান থেকে একটা শেপ নিলাম এইভাবে, এই টুলস এর ব্যবহার শিখছিলাম, এই পয়েন্টটাকে ক্লিক করে একটু হেলিয়ে দিচ্ছি, শিখছিলাম না, এইভাবে দিয়ে দিলাম। এইটাকে সিলেক্ট করে দেখি অন্য কালার দিলে কেমন লাগে, কেমন লাগবে, এটাই ওকে। আমরা তো এটা দিয়ে লিখতে পারি, আজকে একটু এইটা দিয়ে লিখবো, ধরেন 2024। এখান থেকে ধরেন এরিয়াল দিচ্ছি, এরিয়াল বোল্ড, তার মাঝখানের গ্যাপ গুলোকে কন্ট্রোল করতে পারেন সামনে অ্যাড ওকে, তাই না, বোল্ডটাকে ব্ল্যাক করে দিই, আর একটু মোটা লাগবে, মোটা ছোটা করে দিই ওকে। এরপরে এটা আসে কি মাস এখন, ঠিক আছে না, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, ঠিক একটু অল ক্যাপস করে দিলে আছে। এই যে দেখেন মাউস দিয়ে ক্লিক করছে, অনেকখানি চলে গেছে, কেমন যেন কন্ট্রোল করব, কন্ট্রোল কে না, তারপর এখানে এসে ধরেন 1 পিক্সেল দিলাম, 1 px, তাহলে এবার 1 পিক্সেল করে দেবে, এটা অনেক কাজে লাগে আপনাদের ডিজাইনে, দেখবেন অনেক কাজে লাগবে। এই যে অনেক সময় মিলে না, টানাটানি করেন না, ওই 1 পিক্সেল করে আগে, তাহলে কন্ট্রোল এস ফর সেভ। এখানে হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, এখন আমরা টেক্সট লিখবো, হ্যাঁ, তো এই যে এটা একটু খেয়াল করেন, এটা এমন ভাবে আমরা টেক্সটটাকে সাজাবো যে এই টেক্সটে যে কোনো সময় যে কেউ এডিট করতে পারবে, এবং এটা খুব সুন্দর করে এরকম সবগুলো মাঝখানে গ্যাপ থাকবে,
এইটা করার জন্য আমরা যে কাজটা করব টাইপ টুলে যাব, এবার নরমাল ক্লিক করুন, এবার জাস্ট যেটা করব এরকম ড্র্যাগ করব। তার আগে একটা কাজ করি, আমরা একটা বর ই নিয়ে অ্যালাইন নিয়ে, অ্যালাইনমেন্ট না নিলে জিনিসটা ভালো লাগবে না। একটা শেপ নিলাম, শেপটাকে নিচে দিলাম, অফসেট পাথের কাজ মনে আছে, অবজেক্ট পাথ অফসেট, তো মার্জিন নিব ভিতরে না বাইরে, মাইনাস, ঠিক আছে না, 0.75 inches। তারপর জন্য কি করছিলাম, তারপর যদি এটা লক না থাকে তাহলে রাইট ক্লিক করে লক করে দিতে, হ্যাঁ ওকে। তাহলে আমার এই দুটা আছে, আমরা একটা কাজ করি, এইটা শিফট ধরে, এটা এইটা শিফট ধরে, এগুলো এগুলোকে সিলেক্ট করে এই যে এই যে এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে। আর এটাকে তাহলে একটু বড় করে দিই, ঠিক আছে না, নিচে ও হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল এস ফোর সেভ দিলাম। এবার টেক্সট নিব, গেলাম টাইপ টুলে, টান দিব, টান দিব কিন্তু লিখবো না, হ্যাঁ জাস্ট এভাবে টান দিব যতখানি আমি ওই যে লিখাটা লিখবো, ধরেন এতখানি। তারপর এই যে লেখাগুলো আছে এগুলোর আগে সেট আপ করে নেন, ধরেন আমি দিয়ে দিলাম সাপোজ আমরা বোল্ড দিব, আমরা এখান থেকে টেক্সটটাকে হালকা স্কুলে দিলাম, ঠিক আছে, বা রেগুলার করে দিয়ে এটাকে দেখি পরবর্তী ঠিক করবো না। এখন এর মধ্যে আর টেক্সট রাখবো না, কেটে দিব, ফন্ট টনের সাইজ যা আছে আপনি আগে আপনার মতো সুন্দর করে নিলেন, ধরেন 24 নিলাম সাপোজ, কোনো টেক্সট থাকবে না, কেটে দিব, ফাঁকা থাকবে, এটা কিন্তু নর্মাল সিলেকশন না, টেক্সটের সিলেকশন। দেন এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো টাইপ, টাইপ থেকে এটাকে আমরা এরিয়া টাইপ করে দিব, কারণ এই যে এটার মধ্যে একটা গ্যাপ, এটার মধ্যে একটা গ্যাপ, এখানে আসলে হইতো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে, কিন্তু খেয়াল করো এই যে একটা বক্স বক্স দেখা যায় না, এই জন্য সিলেকশনটা টেক্সটের টাইপ থেকে এরিয়া টাইপে কনভার্ট করে দেবো। এবার কয়টা কয়টা রো থাকে বলেন তো, মাসে কয়টা রো কয়টা কলাম, রো কলাম থাকবে কয়টা, সাতটা, সাত দিনে সাতটা, আর রো চারটা দিলে তো চার সাথে কত হবে, পাঁচ সাথে 35, পাঁচটা দিতে হবে, সব মাস তো আর হচ্ছে 28 দিন হবে না, 31 দিন হবে, তাইলে পাঁচ সাথে 35, তাইলে আমরা এই যে কলাম, কলাম নিব কয়টা, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি না, ওই যে সানডে মানডে এরকম থাকবে, তাই না, কনফিউশন আমার তো ফেলাই দিলেন, কয়টা হবে তাহলে কলাম, কলাম এটা রো কলাম হবে, সাতটা না, এই যে সানডে মানডে টুইজডে উইডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, আর এটা বাদে 1 2 3 4 5 6, তাহলে সাতটা সাতটা নাকি, সাতটা ছয়টা, তাই না, এই নাম্বার অফ রো নাম্বার অফ কলাম। এরপর দেখেন একটু খেয়াল করেন, দেখেন এই যে গ্যাপ, একটা মাঝখানে গ্যাপ চলে আসছে না, এটাকে হচ্ছে এই যে গাটার থেকে কন্ট্রোল করবেন, ঠিক আছে, এই এই যতটুকু লাগে, ধরেন এই দিলাম 30 করে দিচ্ছি সাপোজ, 30 30, বুঝছি বিষয়টা, ওকে করে দেব। এবার লিখবো আমরা হচ্ছে সেন্টার লাইনে, লিখলে সবগুলো ভালো থাকবে না, মাঝখানে মাঝখানে সেন্টার। এবার টাইপ টুলে গিয়ে এই যে ক্লিক করলে দেখবেন একটা টেক্সটের ইনসার্ট পয়েন্ট হয়, এবার ক্লিক করবেন, করে লিখবেন কবে শুরু হলো, সানডে থেকে, ধরি সানডে, তাহলে আমি এইটুকু ক্যাপস লক অন করে লিখি সানডে, লেখাটা কি ঠিক মতো নিছে, সানডে। এবার কিবোর্ড থেকে দিব কি এন্টার,
মানবে, এন্টার, ওই ঘরে চলে যাবে ওটা আর কি। হ্যাঁ এন্টার দিয়ে দুইবার দিলে, দুইবার দিবে এন্টার, সানডে মানডে, তারপরে তারপরে আমি তো খাই আসলাম, তারপর ভুলে উঠবে। সেট এখন এইটুকু কে এখন লাগে ও মাঝখানে, দুটোর কথা আবার তো চিন্তা না করি। এখন এখন বলেন কোন কোথায় আছে, এই হচ্ছে এন্টার দিয়ে নিচে আসবো। এইবার কোথা থেকে শুরু হইলো, এক তারিখ থেকে শুরু হয়েছে সানডে না, তাহলে আমি আমি লিখি আপনারা দেখেন। ও দুইটা করে ট্যাব দিতে হবে না, ও এন্টার আর কি, ট্যাব না সরি এন্টার, এই ঠিক আছে না। না ওগুলো আবার পরের মাসে হবে, ওগুলো আমরা একটু কি করবো কালার হালকা দিতে তো হবে। ও এক এবার এইটা এইটা তো এইটাকে এই সিলেক্ট করলাম, পরে এটার কি করবো অপাসিটি 30 করে দিলাম, বুঝা যায়। তাহলে এখন হ্যাঁ কলাম গুলোতে তো কালার এইভাবে দেওয়া যাবে না, কারণ এটা কি নর্মাল সিলেকশন নাকি টেক্সট, টেক্সট। তাহলে কলাম গুলো দেওয়ার জন্য আমার কাছে অপশন আছে, তাহলে বুঝছি পারবো টেক্সট লিখতে। ওই গেলাম প্রথমে কি করছি এইভাবে যতটুকু আমি লিখবো, তারপরে মাঝখানে টেক্সটটা কি ফাঁকা করতে হবে না, এরপরে নর্মাল সিলেকশন দিয়ে সিলেক্ট, তারপরে টাইপে গিয়ে এরিয়া টাইপ অপশন, কেন গেছি সেটা তো ক্লিয়ার, এরিয়া করে দিছি। তারপর হচ্ছে নাম্বার অফ রোন 6টা, কলাম 7টা, আর গাটার আপনি আপনার মতো করে, এই যে গ্যাপ এতখানি গ্যাপ নাও লাগতে পারে, তাই না, বুঝছি। এখন কি জানো ওর নাম পারবে, রিনা, রেনু কি আফরিন ভালো নাম, আরে ওই খালি। তো আমরা হচ্ছে এটার বর্ডার দিব, দিতে পারবো এই লাইনের মধ্যে যাব। আচ্ছা বর্ডার দিব নাকি শেপ দিব সেটা বলেন, তাহলে আবার আর কাজ বর্ডার একটা ওটাই দিব, তাহলে হচ্ছে রেক্টেঙ্গেল গ্রিড কি আপনি চলে যান সমস্যা নেই, আমরা বৈষম্যের বাংলাদেশে একজনের কথা এখন আর চিন্তা করবো। হয়েছে আসছে, তাহলে কেমনে করলাম ধরে রাখছি, কিন্তু যদি কলাম বাড়ানো লাগে কি করব, লেফট রাইট, আর যদি রো হয় তাহলে আপ ডাউন, এই যে আপ ডাউন, বুঝছি। এবার এটার কালার থাকবে কোথায়, ফিল এন্ড স্ট্রোকে, স্ট্রোক মানি লাইন, চলে আসছে কালার। আর যদি শেপ চান তাহলে ধরলাম এটা না, তাহলে শেপের জন্য কি করব, আগে হচ্ছে একটা ওই যে এখান থেকে এখানে এখান থেকে একটা রেক্টেঙ্গেল তৈরি করব, ওটা স্ট্রোকে রাখি বোঝার জন্য।
ওকে, তারপর এখান থেকে যাব অবজেক্ট পাথ স্প্লিট ইনটু কয়টা নিব কলাম, রো কয়টা, ছয়টা কলাম, সাতটা আসছে। এখন এগুলো কি মাঝখানে একটু গ্যাপ লাগবে না ডাটা? ওই জায়গায় দিয়েছিলাম কত, 0.25 না 3 দিয়েছিলাম, 3 তাহলে এখানেও দিব 0.3 বুঝছি। এখন বিষয়টা এরপর আপনাকে এটাকে অ্যাডজাস্ট করাইতে হবে, অ্যাডজাস্ট করাইতে হবে এই যেগুলোকে ধরে ধরে, তারপর ওইটা টানতে হবে, আর নাহলে এইটারে ধরে বড় করতে হবে, অথবা এটার ফন্টের সাইজ বাড়াই দেন। ক্যারেক্টার বাড়াই দিতে হবে, এরিয়া বাড়াই দিতে হবে না, তার মধ্যে ওরে তো আমরা এরিয়া দিয়ে দিয়েছি, এই এতটুকু এরিয়া তো কি ওর লেখা আসবে, এইটাকে একটু বড় করলেই দেখবেন এই চলে আসে, দেখছেন? আর বড় করার আগে এরকম মাঝে মাঝে হবে এই ক্রেডিট শীটে, এটা কোনো সমস্যা না, বুঝছি? এবার এখন কিন্তু আমরা এগুলা চাইলে কালার দিতে পারবো একসঙ্গেই, দিবেন কি দিয়ে সিলেক্ট করছি, একজন একজন শুনি কি বলেন, সব একসাথেই কালার দিব, আর আপনি বলেন কি বলছেন চাঁদনি, লাল দিব, স্টেপ বাই স্টেপ যাই, কালা যদি করতেই পারি লাল, আর এমন কি কোন টুল দিয়ে সিলেক্ট করলাম, তাহলে কালো কালো যেখানে আছে সব সিলেক্ট হবে, তাই না? আর বাকিটা যদি সিলেক্ট হয়ে যায় ওইটারে কি করতে পারি, ডিসিলেক্ট করতে পারি না, এই যে এই পাশে আছে এটাও সিলেক্ট হয়েছে, আর কালো কই আছে, এত কালো ধরলো কেমনে, ঠিক আছে? এবার এখন ধরেন একটা কালার দিয়ে দিই, ধরেন এইটা টেক্সট গেছে কই, তাহলে এটারে কি করা যায়, কন্ট্রোল জি দিলে এখন গ্রুপ হবে না, তাহলে এটার কি করা যায়, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কি এক স্টেপ দিব, ব্যাকওয়ার্ড যায় না, শর্টকাট দিচ্ছি, গেছে? মানে দুইবার তিনবার দেওয়া লাগবে, পারছি? তাহলে শুধু সানডে থেকে এই লেখাটাকে আমরা বোল্ড করে দেই, এবার হচ্ছে এইগুলার কি করবেন, লাল করবেন, তাই তো? তা লাল করেন, সমস্যা কি হয়েছে, লাল বুঝছেন? এই যে দুইটা এইভাবে সিলেক্ট করবেন, তারপরে রেড কালার দেবেন, এটা এই ফরম্যাট না, কালার করা যাবে, টেক্সটটাকে ভেঙে ফেলতে হবে, কিন্তু টেক্সটটা ভেঙে ফেললে কিন্তু এটা আর এডিট করা যাবে না, এটার অপোসিটই দিয়েছিলাম কত জানো, চাঁদনি লাল হয়েছে, হ্যাঁ। এবার এই লোগোটা সাদা রূপে বসাই দিই, সিম্পলের মধ্যে গর্জিয়াস, কিন্তু লোগোটা পতাকাটা ঝামেলা করে না, তাহলে এনে না, এনেও ভালো লাগতেছে না, জায়গা নাই, ঘুরাই দিল লোক, হয়তো এনে এই ছোট করে একটু না, এত বুদ্ধি আপনাকে থাকে কই, এই ঠিক না, খারাপ না, ভালোই তো চলে। এখন হচ্ছে এইবার এইখানে ধরেন এরকম নোট, লাইন দিলাম, স্ট্রোক দিলাম, এটা যে রাষ্ট্রপতির ডায়লগ আমরা এখানে সবাই জানি, আপনার বলতে হবে জানেন না, দেখুন এই যে আমি যেটা দিছি
তাহলে থাকবা অ্যাবাউট চাঁদনির লেকচার দিতে মন চাই এনে আনবো আগামী ক্লাসে এনে আনবো না হাঁটুতে রাবার লাগাই নিয়ে এসে কাপা কাপি না করে এবার টেক্সট দিয়ে দিয়ে দিচ্ছি টেক্সটের সাইজটা হচ্ছে 12 করে দেই রেগুলার করে দেই প্যারাগ্রাফটা লেফট করে দিচ্ছি দিয়ে যে লেখাটা আনছি ওটাকে কপি পেস্ট বড় করার দরকার না টেক্সটটাকে কি বড় করতেছ লাইন বড় হচ্ছে সেটাই তো বড় করবো সাইজ আচ্ছা এখানে দেখেন এই যে টেকনিক্যালটা ভেঙে দুই লাইনে আসছে কি সমস্যা বলে না এরিয়া থাকলেও এটাকে কন্ট্রোল করা যায় যাবো প্যারাগ্রাফ হ্যাঁ হাইপেনটা উঠাই দেবো এরপর হচ্ছে এই যে লেফট জাস্টিফাই করে দিলাম প্যারাগ্রাফ বুঝছি বিষয়টা এইটা এটা এটা ধরে একটু উপরে ঠেলে দিলাম এগুলা কোন কাজে লাগবে এতগুলা লাগবে না আমরা একটু অ্যাডজাস্ট করে দিই এটা এই লাইন তারপর একটা ধরে আরেকটা দিলাম এবার কি দেওয়া যায় ঠিক আছে অ্যাড্রেস কোন জায়গায় ভুলে গেছি হ্যাঁ এটা ইউনিভার্সিটি স্টাইলের আমাদের চেয়ারম্যান এই ওদের ছবি এমনও আছে ওরা আমাদের ব্যাচমেট ছিল সাকিব হ্যাঁ ওরা সিএসি সিএসি ওরা সব রিক্রুটমেন্ট থাকে না তো আমার ছবি আছে সেখানে গিয়ে খুঁজতে হবে এই মোটামুটি হ্যাঁ এখন নিচে একটা জাস্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস করার জন্য এইভাবে একটা ধরেন শেপ নিলাম সেটার কালার লোগো থেকে পিক করলাম রেড এটাকে কন্ট্রোল সি দিলে কপি হয় আমরা জানি কন্ট্রোল বি দিলে ব্যাকে পেস্ট হয় সেটাকে আরেকটু বড় করে দিলাম ড্রপার দিয়ে এই কালারটা দিলাম হ্যালো ওকে সো এই বিষয়টা কন্ট্রোল এস দিলাম সেভ হলো নাও এখন হচ্ছে কন্ট্রোল এইচ দিলে এটা যাওয়ার কথা এটা লক করো আচ্ছা তাইলে আর দরকার নেই তো পিভু এই হচ্ছে পিভু বুঝছি বিষয়টা তাহলে এখন হচ্ছে এইটা আমাদের দরকার এই যে এইটা এটা টেক্সটটা লিখতে পারবো না বাকি এগুলো আপনাদের কাছে এখন পান্তাবা তো ওগুলো আমরা জানি তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই হ্যাঁ সবাই তাহলে এখানে কোন জিনিসটা আবার দেখলে ভালো হবে বলেন টেক্সটের টেক্সটের কার কি সমস্যা হচ্ছে লিখতে ওই যে ই দিলাম কেমটা দিলাম টেক্সট গুলো মিডিলে যায় না দেখেন একটু বুঝেন উপরে এই যে টেক্সট আমরা লিখছি এটা কিন্তু একটা এরিয়া দিয়ে দিছি তাই না এখন এরিয়াটা যদি কম হয় টেক্সটটা কি হবে এলোমেলো হয়ে যাবে না তাহলে এরিয়াটা যদি বড় হয় তাহলে আবার টেক্সটটা কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে তাহলে আপনি আপনার মতো করে এই যে টেক্সটটাকে এভাবে দৌড়ে এরিয়াটাকে বড় করবেন যেমন ধরুন আমি এটার ফন্টের সাইজ বাড়াচ্ছি ধরেন 31 আছে খেয়াল করেন দেখছেন বাড়ানোর সাথে সাথে চলে গেছে না তাহলে এর চাইতে বড় টেক্সটের সাইজ এই এরিয়াতে ধরবে না এটারে কি করবো তখন বাড়াই দেবো দেখছেন এভাবে বাড়াইলেই তো অ্যাডজাস্ট হয় এইটাকে সিলেক্ট করছেন না নর্মাল এটা তো সেই আমরা কি করছি কেটে কেটে নিছি কষ্ট হয় এটা বানাই দে তাহলে আপনি বানাবেন
এই নেবেন, কি করবেন? আচ্ছা পারছি না সবাই, এখন দেখেন আমরা মক আপ করি। সো মক আপ গুলো বরাবর মতো দিয়ে দিব, যারা ক্লিক করতেছেন আমি মাথায় তাদের নাম লিখতেছি, যদি না তাদের ধরবো। এবার এরপরে আর সিঙ্গে রাখা যাবে না। আচ্ছা এই দেখেন মকআপ সি ফোর টাইপ এটা, তাই না? এটা ওই যে আমরা যেটা করলাম, এটা মনে হয় ডিএল ফাইভ, এটার নাম মনে হয় ডিএল ফাইভ না ডিএল ফোর। এই যে এরকম মকআপ আছে, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি। এটা এই যে কফি ব্র্যান্ডিং মকআপ, ডাবল ক্লিক, এটা তো সেভ করতে পারো, পারো না? কিন্তু এটা তো আমরা ই দিয়ে দিয়েছি শ্যাডো, তাহলে কি করবো? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, গ্রুপ করে শ্যাডো করলে, আনগ্রুপ করলে একটা খেলা দেখা দেয়, শ্যাডোটা চলে যায়, এক্সপিরিয়েন্স করা লাগে না, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করা লাগে না। গ্রুপ আকারে এই জন্যই করবেন, গ্রুপ আকারে করার পর এটা কি করবেন, আনগ্রুপ চলে যায়, সহজ বিষয়টা। তাহলে এখন এই যে যতটুকু আমরা ধরলাম অতটুকু আমরা এই পার্টটা বসাবো না, তা আমি আর ওভাবে যাচ্ছি না, কপি করে নেওয়া যায় না, কন্ট্রোল সি কপি, রিপ্লেস করতে পারি না, ফটোশপ ভুলে গেছি। এই দেখেন এনভেলপ, এনভেলপ ফন্ট ডিজাইন, তো এইখানে ডাবল ক্লিক করবো না, কি প্লেয়ার, এইখানে আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসব। কেটে দেওয়ার সময় কি করব, চলে আসছে, তারপর এই যে ক্যাপ, এই যে ক্যাপটা, ক্যাপ তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এইটা করতে পারি, কালারটা এরকম দিয়ে দিই, ধরে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে আই ড্রপার দিয়ে কালারটা দিলাম, ঠিক আছে, কোনো ডিজাইন থাকলো না, ধরেন চাইলে একটা লোগো টোগো দিয়ে দিতে পারে, চলে আসছে না? তারপরে যে ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্ট, ব্যাক পার্টে এবিসিডি ডিজাইন থাকবে, ডিজাইন নিয়ে আসবেন, আমরা আমাদের ওই যে এটা নিয়ে আসি, এইটা কন্ট্রোল সি কপি, সাপোজ কন্ট্রোল ভি পেস্ট, এখানে দিলাম বসা, এটা বাকিটা অফ থাকবে, আর এই টেক্সটটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, আপনারা আপনাদের মতো ডিজাইন দিয়ে দিবেন। কেটে দেওয়ার সময় কি করবো, সেভ, চলে আসছে না? তারপরে এই যেগুলো ডিজাইন, এই দেখেন টেক ওয়ে, এই যেগুলো ডিজাইন, এখানে আপনার আপনার ডিজাইন বসা, আর নাইলে এটা বন্ধ করে দেবেন, ভিতরে গিয়ে বন্ধ, এগুলো বন্ধ করে দেবেন। তারপর এটার কিসে সেভ দিবেন, জেপিজিতে, পারবো না? ওকে, এবার ক্যালেন্ডারটা একটু দেখি, ক্যালেন্ডার না, ক্যালেন্ডার 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 কোনায় গেল, এই যে ওয়ালের কি, এগুলো না ক্যালেন্ডার মাকাপ, এই যে আর টেবিলের এই যেগুলো, এগুলো টেবিলে থাকে, আমরা ওয়ালে থাকবে এগুলা। তাহলে ওয়ালের এই যে ভাঁজ করাটা এই ওপেন করি, এই যে প্রজেক্ট এইখানে থাকবে, ডাবল ক্লিক, এখানে আমরা আমাদের ডিজাইন নিয়ে আসবো না, কন্ট্রোল সি দিয়ে কি কপি, ফন্টে পেস্ট, কন্ট্রোল এফ না, এখানে কন্ট্রোল এফ না, এখানে তো শুধু
শুধু ভি কেটে দেওয়ার সময় এই যে একটু গোলা গোলা লাগে, এটা হচ্ছে এই যে কালারের নিচে তো চেঞ্জ না কেমনে করব, কেন এই যে লেখা আছে ব্যাকপ্যাট আমাকে ব্যাকপ্যাটে বসাইছি, হায় রে হায় আমরা যদি এটা না বুঝি, কারণ আমি তো এক পেজের করছি, এক পেজের করছি না ছিল, কিন্তু ব্যানার তো আর হচ্ছে 10টা হবে না, ক্যালেন্ডার কয়টা হবে, অনেকগুলো পেজের হবে, তাহলে কি একটা সব জায়গায় যাবে, হায় রে হায় তো সমস্যা, এখন ঠিক আছে কিন্তু ওইখানে আসবে কি, ওইখানে সেপ্টেম্বর আসবে না, সেপ্টেম্বরের পর কোন মাস অক্টোবরের ডিজাইন আসবে না, বুঝছি না, এইখানে দেখবেন এক পেজ, এটার ব্যাক পেজ লাগবে বুঝছে, এই তো তাহলে আর কোনো ইস্যু নাই নাকি, তাহলে ইয়ার একটা ইস্যু আছে তৃষা, ওইটা দেখে আমরা সিভি কারো শুনে যাই নাকি, যাদের দরকার তারা থাকেন, যাদের দরকার নেই তাদের জন্য আল্লাহ হাফেজ হবে, তো রেকর্ডটা অফ করে দিই।